আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে এসেছে শীত আর এই শীতের শাকের রাজা হচ্ছে পালং শাক তাই আজকে ভাবলাম পালং শাক দিয়েই একটা রেসিপি করি তো আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আর তা হচ্ছে পালং শাক দিয়ে গরুর গোস্ত রান্না যারা ডায়েট চার্ট ফলো করছেন আর যারা লো প্রেশারে ভুগছেন এমন রোগীদের জন্য আমাদের আজকের রেসিপিটি হবে অত্যন্ত সহায়ক তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এর জন্য প্রথমে আমার দরকার হবে হাফ কেজি বোনলেস মিট প্রয়োজন হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার মধ্যে কোয়ার্টার কাপ আমি মিট মেরিনেশনে ব্যবহার করব আর বাকি কোয়ার্টার কাপ আমি বাগারের জন্য রেখে দিব আরও নিয়ে নিচ্ছি এরকম চিড়ে রাখা তিন থেকে চারটি কাঁচামরিচ আরও নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আর দুই চা চামচ শুকনো মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া দুই চা চামচ এবং এক চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা আমি এই মুহূর্তে ব্যবহার করব না আমি শুধু ধনিয়া গুঁড়োটা ব্যবহার করব আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখানে রসুন বাটা আমি কম ব্যবহার কেন কেননা আমি রান্নার শেষে একটা আলাদা বাগান অ্যাপ্লাই করব যাতে আমার এক্সট্রা রসুন ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটাকে আমি এখন একটু চিড়ে দিব আরো দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুই থেকে তিনটি এলাচ আরো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে আমরা সানফ্লাওয়ারের তেলটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন এবার আমি সবগুলো উপকরণ গোস্তের সাথে ভালোভাবে মেখে নেব খানো হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি গোস্তটাকে ম্যারিনেট করব আর মেরিনেশনের কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে যেহেতু আমরা কম সময়ের জন্য মেরিনেট করব তাই আমরা হাত দিয়ে এমনভাবে মাখাবো যাতে সাথে সাথেই গোস্তের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আফটার টেন মিনিটস আমি আবার রান্নায় চলে আসলাম এখন আমি মেরিনেট করে রাখা গোস্তটাকে একটি প্রেশার কুকারে কুক করে নিব যাতে আমার রান্নার সময়টা অনেক কম লাগে এখন আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এই গোস্তটাকে একটু তারপরে ঢাকনা লাগিয়ে দিব ঢাকটা লাগিয়ে দেওয়ার পরে আমি এই গোস্তটাকে চুলার মিডিয়াম আঁচে রান্না করব একে একে আটটা সিসি যখন চলে আসবে তখন আমি বুঝবো যে আমার গোস্তটা কুক হয়ে গিয়েছে তখন আমি গোস্তটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আটটা সিসি চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গোস্তটা কুক হয়ে গিয়েছে তাই আমি গোশতটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে পালং শাক দিয়ে দিলাম পালং শাকটা আমি কুচি করে কেটে নিয়েছি আমি এখন গোস্তের সাথে পালং শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গোস্তের মশলাগুলো পালং শাকের গায়ে ভালোভাবে লেগে যায় এবং পালং শাকটা সিদ্ধ হয়ে যায় আমি এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি গোস্তের সাথে যে পানিটা থাকে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর শাক দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না দুই থেকে তিন মিনিট পর্যন্ত একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলেই হবে এর থেকে বেশি সময় ধরে যদি আমরা রান্না করি তাহলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে তখন শাকটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না কারণ শাকের কালার চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দিব এখন আমি একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি শুকনো মরিচ এরপর এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া থেতো করে নেওয়া রসুন রসুনটা হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একটা বাগানের কথা বলেছিলাম এই হচ্ছে আমার সেই স্পেশাল বাগার এই বাগারটা যদি আপনারা স্কিপ করেন তাহলে পালং শাক আর গরুর গোস্তের রেসিপির যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন এখন আমার বাগানটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে এখন আমি বাগারটাকে এই পালং শাক আর গরুর গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এই বাগারটাকে পালং শাক আর গরুর গোস্তের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু মিশানোর পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আপনাদের হয়তো মনে আছে আমি রেসিপি শুরুতেই বলেছিলাম যে বাগানের লাস্টে আমি জিরা গুঁড়া ব্যবহার করব এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সহজ স্বাস্থ্যকর আর দারুণ মজার পালং শাক আর গরুর গোষ্ঠের রেসিপি আশা করি আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো এক রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাকাত